সম্মানীয় দর্শক, দেখছেন এই মুহূর্তে এনএ স্টক বাংলা ইউটিউব চ্যানেল। সরাসরি চোখ রাখবো আজকের বাছাই করা 10টি গুরুত্বপূর্ণ সংবাদে। তার আগে আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন প্রতিদিনের গুরুত্বপূর্ণ সংবাদগুলি সবার আগে দেখার জন্য। আমি মনে করি না বালুরা চোর, আমার চারজনকে গ্রেপ্তার করলে ওদের আটজনকে গ্রেপ্তার করব। হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর একাধিক দুর্নীতি মামলায় তদন্তে বিভিন্ন কেন্দ্রীয় সংস্থার ইতিমধ্যে গ্রেপ্তার করেছে একাধিক তৃণমূল নেতাকে। জ্যোতিপ্রিয় মল্লিক, পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্য, অনুব্রত মণ্ডলেরা রয়েছেন জেলে। এই পরিস্থিতিতে দলের নেতাদের পাশে দাঁড়ানোর বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি পাল্টা বিজেপি নেতামন্ত্রীদের শ্রীঘরে ভরার হুমকি ছুড়ে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। নেতাজি ইনডোর স্টেডিয়ামে তৃণমূলের কর্মী সমর্থকদের সঙ্গে মেগা বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের হুঁশিয়ারি। আজকে খুব হাসছেন, ভাবছেন কেষ্ট জেলে, পার্থ জেলে, আমাদের আরও কয়েকজন জেলে, আমাদের মানিক ভট্টাচার্য জেলে, অনেকে জেলে, বালু জেলে। এটাই চলবে আগামী দিনে? যখন আপনারা চেয়ারে থাকবেন না, তখন আপনারা কোথায় থাকবেন? ছেলে না কোলে, না কোলবালিশ হয়ে দুলবেন? আমার চারজনকে জেলে রাখে যদি, আমার দলের পক্ষ থেকে ওদের আটজনকে জেলে ভরব। তৃণমূল নেতাদের কেন্দ্রীয় এজেন্সি দিয়ে নরেন্দ্র মোদী বিজেপি সরকার হেনস্থা করছে বলেও অভিযোগ করেছেন তিনি। পাশাপাশি দলীয় সতীর্থদের পাশে দাঁড়িয়ে তৃণমূল সুপ্রিমোর বার্তা। ফিরাদ হাকিম সেদিন বলল, দিদি কোমরটায় খুব ব্যথা হচ্ছে। আমি বললাম, কেন? বলছে, মার খেয়েছি, ডান্ডার পর ডান্ডা খেয়েছে, বক্সি দাও ডান্ডা খেয়েছে, বালুকের নিয়ে গেছে জেলে, ডান্ডার পর ডান্ডা খেয়েছে, এরা অনেক ডান্ডা খেয়েছে, অনেক লড়াই করেছে, আমার অনেক লড়াইয়ের সাথী, মনে রাখবেন আমি বিশ্বাস করি না এরা চোর। আমাদের চারটে এমএলএকে জেলে ভরে রেখেছে, মহুয়াকেও ওরা তাড়াতে চাইছে। মূর্খ না হলে ইলেকশনের আগে কেউ এরকম করে? ভোটের 3 মাস আগে 2024 সালের লোকসভা নির্বাচনের আগে বিজেপির বিরুদ্ধে দলীয় কর্মী সমর্থকদের সামনে লড়াইয়ের সুর বেঁধে দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা। 2রা ও 3রা ডিসেম্বর বুথে বুথে মিছিল করবেন, পুরনো নতুনরা একসঙ্গে কাজ করবেন, বঞ্চিত হলে কেউ কাজ করতে চাইলে আপনাদের সঙ্গে নিয়ে নেবেন, ফেলে রাখবেন না, ভালো লোক হলে নিয়ে নেবেন, বাবুরা প্রচার করতে এলে জবাব চাইবেন কেন টাকা দিচ্ছে না, কিন্তু গায়ে হাত দেবেন না। এজেন্সির গাড়িতে করে অনেক সময় টাকা আমদানি হয়, মেয়েদের নিয়ে কাজ করাবেন, ছেলেরা পিছনে, ভয় পাবেন না। তাজপুর কোনো দিনই ছিল না, মমতা মিথ্যা বলে ভোট নিয়েছে তোপ শুভেন্দুর। তাজপুরে বন্দর নিয়ে ফের শোরগোল ফেলে দিলেন শুভেন্দু অধিকারী। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের আবহে রাজ্য সরকারকে নিশ্চিত করে একের পর এক বিস্ফোরক মন্তব্য শুভেন্দুর। সিঙ্গুর নন্দীগ্রাম নিয়ে তৎকালীন বিরোধী দল তৃণমূল কংগ্রেসের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলার সঙ্গে সঙ্গে এবার সরকারে থাকাকালীন তাজপুর বন্দরের ঘোষণাকে সরাসরি মিথ্যা আখ্যা দিলেন। তার অভিযোগ সবই গিমিক, শুধু ভোট চুরির পরিকল্পনা। পূর্ব মেদিনীপুর জেলার তাজপুরে গভীর সমুদ্র বন্দর গড়ে তোলার ঘোষণা করেছিল রাজ্য সরকার। শিল্পপতি গৌতম আদানির আদানি গোষ্ঠীকে টেন্ডারও দেওয়া হয়েছিল, কিন্তু সেখানে বন্দর গড়ে তোলার কাজ আজও শুরু হয়নি। বাংলায় মঙ্গলবার ও বুধবার দুদিন ধরে বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন অনুষ্ঠিত হয়, সেখানে আবার তাজপুর বন্দর নিয়ে আলোচনা হয়। তাজপুরের গভীর সমুদ্র বন্দর নিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, তাজপুর কোনো দিনই ছিল না, মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যা কথা বলে ভোট নিয়েছে, তাজপুর বন্দর আসলে ফলস। আদানি কৃষকদের লিচু আর আম চাষিদের মাথায় লাঠি মেরে ঝাড়খণ্ডেরও বিদ্যুৎ তাটি নিয়ে গিয়েছে ফারাক্কা দিয়ে। মমতা বন্দ্যোপাধ্যায় 1000 পুলিশ পাঠিয়ে ফল চাষিদের মাথায় লাঠি মেরেছে ফারাক্কাতে, যার 80% মুসলমান, যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়ে মুখ্যমন্ত্রী করেছে। এখানেই শেষ নয়, আরও সুর চড়িয়ে শুভেন্দু অধিকারী মন্তব্য, তাজপুর বন্দর বোগাস, ফলস, ফেব্রিকেটেড, শুধুমাত্র গিমিক। পূর্ব মেদিনীপুর জেলার অন্যতম পর্যটন কেন্দ্র তাজপুর, আর সেই তাজপুরে গভীর সমুদ্র বন্দর গড়ে তোলার ঘোষণা করে রাজ্য সরকার, কিন্তু সেখানে বন্দর নির্মাণে কোনো কাজ না হওয়ায় বিরোধীরা বর্তমানে প্রশ্ন তুলছে। আগে শুভেন্দু অধিকারী বন্দর নির্মাণ নিয়ে প্রশ্ন তুলেছিলেন, তারপর বুধবার বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনে আবার তাজপুর বন্দর নিয়ে আলোচনার পর ও নয়া টেন্ডারের ঘোষণা শুনে ফের ধেয়ে এলো শুভেন্দুর প্রশ্নবান। এখন দেখার রাজ্য সরকারের হাত ধরে আগামী দিনে তাজপুরে গভীর সমুদ্র বন্দর প্রস্তাব ও পরিকল্পনার পরিণতি কী হয়।
ধর্মতলা সবার জায়গা নয়। একুশে জুলাই ব্যতিক্রম শাহের কর্মসূচির বিরোধিতায় যুক্তরাজ্যের হাইকোর্ট কি বলল? ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে বছরে একটি সভা হয়, সেটি শাসকদল তৃণমূলের একুশে জুলাইয়ের কর্মসূচি। তার মানে এই নয় ওই এলাকার সভা করার জায়গা, এমন নয় যে কেউ সেখানে সভা করতে পারবে। কলকাতা হাইকোর্টে এই যুক্তি দেখিয়েই ধর্মতলায় অমিত শাহের সভার বিরোধিতা করল রাজ্য। একুশে জুলাইয়ের সভাস্থলে আগামী 29 নভেম্বর তাদের বিশেষ কর্মসূচি করার অনুমতি চেয়েছে বিজেপি। সেই সভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও আনার পরিকল্পনা আছে বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্বের। কিন্তু পুলিশের কাছে এ ব্যাপারে আবেদন করা হলে তারা সেই আবেদন দুবার ফিরিয়ে দেয়। যুক্তি হিসাবে জানানো হয় সবার জন্য জায়গাটি ফাঁকা নেই। পুলিশের ওই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেই হাইকোর্টে দ্বারস্থ হয়েছিল পদ্মশিবির। একক বেঞ্চ তাদের সবার ছাড়পত্র দিলে তার বিরুদ্ধে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে যায় রাজ্য। বৃহস্পতিবার সেখানে রাজ্যের আইনজীবী কিশোর দত্ত বলেন, আগামী 29 নভেম্বর ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করতে চায় বিজেপি। ওই জায়গাটি কোনো কর্মসূচির জন্য নয়, শুধুমাত্র একটি কর্মসূচি হয়, গত 30 বছর ধরে তাই হয়ে আসছে। উল্লেখ্য, 1993 সালের 21 জুলাই তৎকালীন পশ্চিমবঙ্গ যুব কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন এক মিছিলের উপর গুলি চালানোর অভিযোগ ওঠে কলকাতা পুলিশের বিরুদ্ধে। সেই গুলিতে মৃত্যু হয় 13 জনের। এরপরে 1998 সালে মমতা নেতৃত্বে তৃণমূল গঠনের পর থেকেই ওই 13 শহীদকে স্মরণ করে প্রতিবছর 21 জুলাই শহীদ দিবস পালন করে তৃণমূল কংগ্রেস। কিন্তু আদালতে রাজ্যের আইনজীবীর এই যুক্তি শুনে পাল্টা বিজেপি জানতে চায়, সভাস্থল না হওয়া সত্ত্বেও যদি রাজ্যের শাসক দল সেখানে রাজনৈতিক কর্মসূচি করতে পারে তবে তারা পারবে না কেন? বিজেপির আইনজীবী বিলবদর ভট্টাচার্য প্রশ্ন করেন, শাসক দল যেমন রাজনৈতিক কর্মসূচি করে বিজেপিও তেমন করতে চায়, তাহলে অসুবিধার কী রয়েছে? রাজ্যের এই যুক্তি শুনে এবং পাল্টা বিজেপির দাবি শোনার পর প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানং এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্য ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, আপাতত বৃহস্পতিবার এই মামলার শুনানি হচ্ছে না, তবে শুক্রবার প্রথমেই ওই মামলাটির শুনানি হবে প্রধান বিচারপতির বেঞ্চে। আগামী 28 নভেম্বর বিজেপির কর্মসূচির আগের দিন এই মামলার পরবর্তী শুনানি হওয়ার কথা ছিল। বুধবার সিঙ্গেল বেঞ্চ তা নিয়ে এমনিতেই প্রশ্ন তুলেছিল। বৃহস্পতিবার রাজ্য এবং বিজেপি দুপক্ষের বক্তব্য শোনার পর প্রধান বিচারপতি মামলাটির শুনানি এগিয়ে আনেন, ফলে বিজেপির সভার 4 দিন আগেই সভা নিয়ে সিদ্ধান্ত হয়ে যেতে পারে হাইকোর্টে। এদিকে ধর্মতলায় বিজেপির সভা নিয়ে কলকাতা হাইকোর্টের একক বেঞ্চেও একটি মামলার শুনানি চলছিল। বৃহস্পতিবার সেই মামলার শুনানি হওয়ার কথা থাকলেও তা মুলতবি হয়ে যায়। বিচারপতি জয় সেনগুপ্তের একক বেঞ্চ বুধবারই মামলাটির শুনানি মুলতবি রেখে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের নির্দেশে অপেক্ষা করেছিল, কিন্তু ডিভিশন বেঞ্চ মামলাটি শুক্রবার শুনবে বলে জানানোয় বৃহস্পতিবার একক বেঞ্চও জানিয়ে দেয়, শুক্রবার সকালে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে মামলার শুনানি চূড়ান্ত হয়েছে, তাই এদিন এই মামলার শুনানি হবে না, শুক্রবার দুপুর 12:30 পরবর্তী শুনানি। আবার দিল্লি যেতে হবে, ডিসেম্বরের কর্মসূচি নিয়ে নেতাজি ইন্ডোরে বড় ঘোষণা মমতার। ফের দিল্লিকে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার নেতাজি ইন্ডোরের মঞ্চ থেকে তিনি কেন্দ্রীয় সরকারকে নিশানা করে আবারও দিল্লি অভিযানের ডাক দিলেন। যদিও কর্মসূচি এখনও কি সেটা স্পষ্ট নয়, তবে 100 দিনের কাজের টাকা থেকে একাধিক কেন্দ্রীয় বরাদ্দ না পাওয়ার অভিযোগ তুলে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন আবার দিল্লি যেতে হবে। এর আগেও একাধিকবার দিল্লির থেকে রাজ্যের বকেয়া বরাদ্দ নিয়ে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার এই কথা বলেছেন, নেতাজি ইন্ডোর থেকেও সেই কথাও বললেন তিনি। এদিন কর্মী সভা থেকে তিনি বলেন দিল্লিতে আবার ডিসেম্বর মাসে যেতে হবে, অর্থাৎ ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে ফের দিল্লি অভিযানের ডাক দিলেন তিনি। তিনি এ কথাও বললেন, সংসদ চলাকালীন যাব, সব সাংসদ নিয়ে প্রধানমন্ত্রীর কাছে সময় চাইব। পাশাপাশি মমতা এদিন বেশ জোরের সঙ্গেই বলেন, আগামী লোকসভা নির্বাচনে কেন্দ্রে বিজেপি সরকারের পতন নিশ্চিত। তিনি বলেন, আর কয়েক মাসের জন্য তো কেন্দ্রে বর্তমান সরকার রয়েছে। পাশাপাশি তিনি এটা নিচুতলা কর্মীদের বলেন, ভোটের সময় যে বিজেপিরা প্রচার করতে আসবেন তাদের কাছে জিজ্ঞাসা করতে হবে, কেন্দ্রীয় সরকার টাকা দেয় না কেন, কেন 100 দিনের টাকা দেওয়া হয় না। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় এক কথায় লোকসভা নির্বাচনের তার এই সভা থেকে বিদায় দিলেন। পাশাপাশি তিনি নিচুতলার কর্মীদের উল্লেখ করে বলেন, আরও বেশি সাধারণ মানুষের পাশে থাকতে। পাশাপাশি তিনি বলেন, মানুষের সঙ্গে আরও কথা বলতে এবং সরাসরি বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে।
মুখ্যমন্ত্রী দুটি কুমির ছানা দেখাচ্ছেন, বাণিজ্য সম্মেলন নিয়ে কটাক্ষ দিলীপ ঘোষের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দুটি কুমির ছানা দেখান, বাণিজ্য সম্মেলন মেটার 24 ঘন্টাও কাটেনি, ফের তীব্র কটাক্ষ বিজেপি সাংসদ দিলীপ ঘোষের। ধারাবাহিকভাবে রাজ্য সরকার ও শাসক দলকে আক্রমণ করে চলেছেন দিলীপ। বৃহস্পতিবার সকালেও তার ব্যতিক্রম কিছু হয়নি, দুদিনব্যাপী রাজ্যে শিল্প সম্মেলন ছিল, বুধবার রাতে সেটি শেষ হয়েছে। প্রচুর টাকার লগ্নি হয়েছে, এবার শিল্পের জোয়ার আসছে এমন দাবি করছে তৃণমূল কংগ্রেসের নেতারা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবারের মতো এবারও এই সম্মেলন সম্পর্কে উচ্ছ্বসিত। সপ্তম বাণিজ্য সম্মেলন শেষ হলো, রাজ্যে 3,76,288 কোটি টাকা এবার রাজ্যের প্রাপ্তি, এমনটাই জানানো হয়েছে। কিন্তু বিরোধীদের এই কথা বিশ্বাস করতে পারছে না। বিরোধীদের বক্তব্য, এর আগের বাণিজ্য সম্মেলনগুলি থেকে কোনো প্রাপ্তি নেই, এবারও সরকার যে কথা বলছে তার কোনো ভিত্তি নেই। বিজেপি সাংসদ এদিন বুধবারও একইভাবে এই সম্মেলন সম্পর্কে কটাক্ষ করেছিলেন। বৃহস্পতিবার প্রাতঃভ্রমণে গিয়ে নিউ টাউনেও একই কথা বললেন। তার মতে এটি ব্যর্থ প্রচেষ্টা, এর আগের সম্মেলনগুলি থেকে কিছুই পাওয়া যায়নি, কোন শিল্প হয়েছে জানা যায়নি, এর আগের সম্মেলনগুলির নিটফল কিছুই দেখা যাচ্ছে না। এদিন দিলীপ ঘোষ খোঁচা মারার পরিমাণও বাড়িয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুটি কুমির ছানা বারবার দেখাচ্ছেন, তাজপুর বন্দর ও দেউচা পাসামি এই দুটি প্রকল্প নিয়ে তৃণমূল প্রচার করছে, কিন্তু কোনো অগ্রগতি নেই। এই প্রকল্প দুটি ভবিষ্যৎ কি, সেই নিয়েও প্রশ্ন বিরোধীদের। এই দুটি প্রকল্পকে বারবার দেখাচ্ছেন মুখ্যমন্ত্রী, দিলীপের কথায় তাজপুর বন্দর ও দেউচা পাসামিকে দেখানো হচ্ছে, এখনও টেন্ডার পাল্টানো হচ্ছে, আদানি হাত তুলে নিয়েছে, আর কি কেউ করবে। রাজ্যের আইন শৃঙ্খলা নিয়েও প্রশ্ন তুলেছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। একের পর এক খুন শ্যুট আউটের ঘটনা হচ্ছে, যে রাজ্যে জীবন ও সম্পত্তির কোনো নিশ্চয়তা নেই সেখানে শিল্প সম্মেলন করে কি হবে। কটাক্ষ দিলীপ ঘোষের, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সবার অনুমতি নিয়ে জলগলা হচ্ছে। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে গিয়েছে রাজ্য, দিলীপ ঘোষের কথায় রাজ্য ভাবছে সভা আটকে বিজেপিকে আটকাবে, কিন্তু এভাবে বিজেপিকে আটকানো যায় না।